একটু হাই করো। তুমি খেয়েছো সকালে? কি খেয়েছো? দুধ পিডিয়াশিওর খেয়েছো? ভাত রান্না করবো তারপরে তো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম পিয়ারের রিয়েল লাইফে সকলকে স্বাগত। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে মোহিনী একাদশী। তো আগের ব্লগে আমি কিছুটা শেয়ার করেছিলাম, আর এই ব্লগে কিছুটা শেয়ার করছি। তো দেখো, আমি বাড়ির থেকে আসার পরে এই পুজো দিলাম, তো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি, একটু সমস্যা ছিল। তো দেখো, মা এই পিকচারটা আমাকে দিয়েছে ভগবানের। তো এই ভগবানের আলেখ্যগুলো সব একসাথে আছে, তো এটাকে অল্টার বলা হয়। তো সেই জন্য আমি এটা উপরেই রেখেছি, আর যেহেতু আমার ছোট্ট সিংহাসন রাখারও জায়গা নেই তেমন, তো সেই জন্য এইভাবে দেখো আমার আজকে। তো আমি একাদশীতে মালা করে দিই ভগবানকে। আর এই দেখো, গৌরাঙ্গীর এই পুতুলটা বাড়ি থেকে নিয়ে এসেছে ডল, তো ও না খারাপ করে দেয় বলে আমি উপরে রেখে দিয়েছি। আর এই দেখো, নারকেল এনেছি আর আঙুর, তারপরে এইগুলো ভগবানকে ভোগ লাগিয়েছিলাম। আর এখানে আছে দেখো শসা, কলা, বেদানা, তরমুজ আছে, তারপরে আঙুর আছে, আর লেবুটা মেয়েকে খাওয়াবো বলে ভোগ লাগিয়েছি। আর আজকে কিন্তু আমরা দুইজনাই একাদশী করেছি, জানো তো বন্ধুরা। তো আজকের দিনটা সত্যি খুবই ভালো লাগছে, আর যে আমার হাজবেন্ড আমার সাথে একাদশী করেছে, তো এটা আমার খুবই সৌভাগ্যের ব্যাপার যে ও আজকে আমার সাথে একাদশী করলো, আর ওরও সেটাও খুবই ভালো। আর কি বলতো, যে আলাদা আলাদা করলে না খুব একটা, মানে একাদশীর দিন আমার খুব একটা কষ্ট হয় না, তবুও পরের দিনটা খুব কষ্ট হয়ে যায়, আর যদি দুইজনা করি না অতটা কষ্ট হয় না। তো চলো আবার পরে তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে? ওকে বলো শাড়ি পরে ডং করছে, এদিকে তাকাও। আচ্ছা, দেখেছি পেছনটা, সামনে ঘোরো, সামনে ঘোরো। গুড নুন বন্ধুরা, তো এখন বাজে দুপুর একটা, আর আজ হচ্ছে বুধবার। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সত্যি বলতে, বাড়ির থেকে এসে একদমই ভালো লাগছে না, কিছু মনটাই ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও যাই ঘুরে আসি। কিন্তু সত্যি বলতে, আমাদের বাড়ি গিয়ে প্রচুর আর কি খরচ হয়ে গিয়েছে, আর একটু দেনাও হয়ে গিয়েছে বলতে পারো। তো সেই জন্য আর এখন কোথাও যাওয়ার ইচ্ছা হলেও যেতে পারবো না, কারণ পয়সা এমনই জিনিস যে প্রত্যেক পদে পদে দরকার। আর যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করো, তারা তো জানোই যে পয়সা কতটা জরুরি। মানে আমাদের কাছে এক টাকা পয়সা ইনকাম করে যদি দু টাকা খরচ হয়, তাহলে সেটা ম্যানেজ করা প্রচণ্ড কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, কিছুদিন এরকম হয়তো চলবে, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। তো কালকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী, তো আজকে আমি নিরামিষই খাবো। আর একাদশী তো আগের দিন করেছি, মোহিনী একাদশী, তো ওই ব্লগটা আর এই ব্লগটা হয়তো একসাথে তোমরা পাবে, কি আলাদাও পেতে পারো। তো টাইম পাচ্ছি না, আমি রেগুলার ব্লগ দেবো সেটা পাচ্ছি না, কারণ এই এটা তো মে মাস, জুন মাসের থেকে আমার মেয়ের স্কুল চালু হবে, তখন আমার প্রেশারটা আরও বেশি থাকবে, তখন হয়তো তোমাদের মানে রেগুলার ব্লগ তো আমি দিতে পারি না, তখন হয়তো একটু লেট হয়ে যাবে। তো প্লিজ কেউ আমার পাশ থেকে যেও না, আমার সাথে থেকো, একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইকে অনেক উৎসাহ পায় মন থেকে বলছি, আর ভিডিও করার উৎসাহ অনেকটাই বেড়ে যায়। একটু ওয়াচ করো, তোমরা একটু আমাদেরকে হেল্প করো, কারণ আমরা ছোটো ছোটো ক্রিয়েটার, তোমাদের সাহায্য ছাড়া কিছুতেই এগোতে পারবো না। তো তোমরা প্লিজ প্লিজ একটু হেল্প করো এই ছোট্ট বোনটাকে। তো কী রান্না করলাম চলো, আর সকালে করেছিলাম কি সেটাও তোমাদেরকে। এই যে গাছটা দেখছো, তো এটা কি গাছ তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে মানি প্ল্যান্ট। তো এটা আমি বাড়ির থেকে আসার সময় না নিয়ে এসেছিলাম, তো এনে না আমি এখানে এই জলটা দেখছো, এটা বৃষ্টির জল, তো বৃষ্টির জলে দিয়েছি। তারপর গাছটা ধীরে ধীরে দেখছি একটু সতেজ হয়ে যাচ্ছে, কারণ বাড়ি থেকে এনেছিলাম, দুদিন ট্রেনে ছিল তো সেই জন্য। আর এইখানে দেখো আর একটা আছে, তো এই দুটো গাছ আমি দুটো টবে লাগিয়েছি, মানে আর কি এই গাছ দুটো বোতলে লাগিয়েছি। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও।
তো আমি বললাম নিরামিষ খাবো, কিন্তু তোমরা এটা ভেবো না আমি তোমাদেরকে সবটাই বলছি। তো এই দেখো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা, এটা হাজবেন্ডের জন্য, ও একটা খাবে দুপুরে আর রাত্রে একটা নিয়ে যাবে কোম্পানিতে, সেই জন্য ওর জন্য করে দিয়েছি। আর এখানে আছে পরোটা দুটো, আর এই দেখো এখানে আলুর চচ্চড়ি আছে, তো এটা সকালে করেছিলাম, দুটো এক্সট্রা থেকে গিয়েছে। আর এখানে করেছি মসুরির ডাল, এটাও হাজবেন্ডের জন্য, ও খাবে। আর যেহেতু বাড়ি এসেছি আমরা শুক্রবারে, তারপরে একদিন খালি আশ হয়েছে, তারপর থেকে নিরামিষ হচ্ছে। আর এখানে করেছি দেখো ঝিঙে পোস্ত, আর পোস্ত কিন্তু বাড়ি থেকে এনেছিলাম জানো তো। আর এখানে দেখছো আমার গ্যাস এখনও ক্লিন করা হয়নি, গ্যাস ক্লিন করব। আর ওখানে কিছু বাসন আছে, ওগুলো সব একেবারে ক্লিন করে নেব। হচ্ছে তুমি ওর মধ্যে কি লাগিয়েছি বলো, মানি প্লান্ট, মানি প্লান্ট, মানি প্লান্ট। আর বন্ধুরা দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর। আর সত্যি কথা তোমাদেরকে আমি বলি যে যখনই না মেঘলা ওয়েদার থাকে আমার মনটা এতটাই খারাপ হয়ে যায়, একটু ভালো লাগে না মেঘলা ওয়েদারে। আর এরকম ঝকঝকে পরিষ্কার ওয়েদার আর হাওয়াও হচ্ছে, তোমরা বুঝতে পারছো গাছের পাতা নড়ছে, দেখো এই দেখো দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, কি ভালো লাগছে না দেখতে। আর মাসিও বাড়িতে গিয়েছিল আমাদের সাথে, তো মাসি আসেনি, মাসি আসবে জুন মাসের 12 তারিখে, ওদের ট্রেন আছে। আর আমরা তো আগে চলে এসেছি, মেয়ের স্কুল এবার যেহেতু চালু হবে সেই জন্য আমি আর বেশি দিন থাকিনি, তো মনটা খারাপও লাগছে, কিন্তু কি করব আর কিছু উপায় নেই, এখন আর ইচ্ছা করলে যেতেও পারবো না, তো আবার এক বছর পরে। হ্যাঁ, আর আকাশটা দেখো আজকে কি সুন্দর, আর জামা কাপড় মেলে দিয়েছি তো জামা কাপড়ও উড়ছে হাওয়ায়। এই দেখো এই যে দুটো ঘির বোতল দেখছো, এ দুটো আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, এগুলো জ্বালিয়ে রেখে দেব, কারণ একাদশীর সময় বা যখন ভগবানকে একটু ভোগ লাগাই বা জন্মাষ্টমীতে তখন অভিষেক করাতে লাগে, তো এগুলো আর আশ করিনি, এগুলো একটু নিরামিষ কড়াইতে জ্বালিয়ে আবার রেখে দেবো বোতলে ভরে। আর এটা দেখছো, এটা আমার বাবা এনে দিয়েছিল মেয়েকে, তো ওটা মামার বাড়ি থেকে নিয়ে চলে এসেছে। ও হাজবেন্ড ঘুমাচ্ছে, ওকে ডাকবো আর গ্যাস গ্যাস পুরো ক্লিন করবো গ্যাস, আর তারপরে মেয়েকেও খাওয়াবো, ওর আবার 4:30 থেকে টিউশানই আছে। তো এই করছি আর কি করবো, সত্যি একদমই কিছুই ভালো লাগছে না, ওয়েদারটা এমনই, মাঝে মাঝে মেঘলা করছে খুব, আমার তো ভীষণ খারাপ লাগে মেঘলা করলে, বৃষ্টি হলে জানি না কার কেমন লাগে। তো বন্ধুরা আবার পরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে, একদম টাটা। গুড ইভিনিং বন্ধুরা, তো আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, আর তারপরে মেয়েকেও টিউশনে দিয়ে আসা নিয়ে আসা করা, তারপরে হাজবেন্ডের নাইট ডিউটি তো চলছে, তো বেরিয়ে গেল, আমি সন্ধ্যে দিয়ে গুছিয়ে নিয়েছি, যাবো একটু বাজারে, বাজার থেকে মাসিদের বাড়িতে যাব, ওখানে একটু রান্না করতে হবে, তো রান্না বান্না করে রেখে তারপরে চলে আসবো বাড়িতে। তো চলো পারলে পারলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে, তুমি তোমাদের শেয়ার করো, ঠিক আছে, এক্ষুনি বাড়িতে এলাম, আর বাজারে গিয়ে মেয়ে ছিল তো সেই জন্য আর ভিডিও করিনি, তো কি কি এনেছি চলো তোমাদেরকে দেখাই। আর মাসিদের বাড়ি একটু বসেছিলাম রান্না করে, আর এই এলাম, এবার খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমিয়ে পড়বো। এই দেখো এটা হচ্ছে ফুল নিয়ে এসেছি, এই যে, আর এটা হচ্ছে মেয়ের দুধ, ওটা ফ্রিজে রাখতে হবে এক্ষুনি। আর এই যে হচ্ছে তুলসী পাতা, তুলসী পাতা অনেকটাই নিয়ে এসেছি, তো আর এই দেখো এটাও ফুল এনেছি, এটা হচ্ছে মালা আছে একটা, আর একটা ফুল আছে। আর এই যে চিনি নিয়েছি 500, আর এই টমেটো নিলাম 1 কিলো, এখানে নিয়েছে হচ্ছে 20 টাকা। টমেটোগুলো ভালো, আমি দেখার সময় ভালো করে ফ্রেশ দেখেই নিয়ে এসেছি, একটু ছোটো ছোটো নিয়েছি, একটা তরকারিতে একটা হয়ে যাবে। এই দেখো এইগুলোই বাজার করে নিয়ে আসলাম। আর তুলসী পাতা ফুল এত নিয়েছি কেন বলো তো, কারণ কালকে নৃসিংহ চতুর্দশী, তো সেই জন্য লাগবে বেশি করে, ওই জন্য বেশি নিলাম। আর এই দেখো একটা ডেটল সাবানও নিয়েছি ছোট দেখে, এই আজকে এইটুকু বাজার করেছি। আর মেয়ে দুটো চকলেট নিয়েছিল, খেয়ে নিয়েছে ও। হ্যাঁ, চিনি রেখে দাও, পড়ে গেলে সব বেরিয়ে যাবে ফেটেই। হ্যাঁ থাক দাও, ওখানে দাও,
টমেটোর মধ্যে পড়ে যাবে ছাড়ো আবার কি করছো আচ্ছা না ওগুলো পাকা টমেটো এই বিছানা চাদরটাও না আমি বাড়ি থেকে নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো সব পুতুলগুলো বিছানায় ফেলে রেখে দিয়েছে ও কিন্তু একটাও নিয়ে খেলা করে না ওটা ডেটল সাবান খুলতে হবে না আর সাবান এগুলো তুলসী পাতা ওখানে রেখে দাও কালকে লাগবে ওই জন্য নিয়ে এসেছি রেখে দাও হ্যাঁ রেখে দাও ওখানে আমি এখন মালা করছি আর আজকে নৃসিংহ চতুর্দশী তো আমি সকাল থেকে কিছু খাইনি তো সন্ধ্যা পর্যন্ত পুরো নির্জলায় উপবাস করব আজকে আর যেহেতু নৃসিংহদেবের সন্ধ্যাবেলায় আবির্ভাব তো সেই জন্য সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাস করাটা আমাদের উচিত আর তারপরে আমি মালা করছি আর আজকে ভগবানের নাম যত বেশি করা হবে ততটাই ভালো কিন্তু আমি সত্যি পারি না অত আর কষ্ট হয়ে যায় তো যেটুকু পেরেছি ভগবান করিয়েছে সেটাই করেছি আর এই দেখো নৃসিংহদেব ভগবানকে তোমাদেরকে দেখালাম তো তোমরা যারা অনেক সমস্যা অনেক কিছু তোমরা নৃসিংহ চতুর্দশী করতে পারো দেখবে সব সমস্যা ঠিক হয়ে যাবে কারণ নৃসিংহদেব হলো সর্ববিঘ্ন বিনাশকারী নৃসিংহদেব ভগবান তো সমস্ত বিঘ্ন বিনাশ করেন তো সেই জন্য নৃসিংহ চতুর্দশী আমাদের সকলেরই কর্তব্য করা উচিত বন্ধুরা আর সংসারে দেখবে অনেক ঝামেলা অশান্তি প্রত্যেকের থাকে তো তোমরা এটা করতে পারো আর এই দেখো হাজবেন্ড কোম্পানি থেকে আসার সময় এনেছে দুটো ডাব আর আমাকে বলছে খাও তো আমি তো বলেছি এখন খাবো না তো একটু রেগেও গিয়েছে আর এই দেখো ও রান্না করছে কারণ আমি ওকে বলেছিলাম যে তুমি নৃসিংহ চতুর্দশী করো কিন্তু যেহেতু নাইট শিফট চলছে তো কষ্ট হবে বলেও করতে পারলো না তো সামনে বছর চেষ্টা করব ও যেন করে আর এই দেখো ও বেগুনি করবে তাই বেগুনি কেটে নিয়েছে তো দেখলে আর এই যে সমস্ত কিছু এনেছে মুগ ডাল আর এই দেখো বেগুনি আবার ভেজে তুলেও রাখলো একটা তো আজকে ও রান্না করছে আর আর আমি আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী করেছি তো ও বললো ঠিক আছে আমি করছি আর সেই জন্য ও আর কি বেগুনি করছে আর খিচুড়ি করছে তো খিচুড়িতে ফুলকপি দিয়েছে তারপরে আলু দিয়েছে তারপরে আবার সয়াবিন কিশমিশ অনেক কিছু দিয়ে করেছে খুব ভালো সেন্ট বাড়ছিল আর ভালোও হয়েছিল তো এই দেখো আমি তো খাইনি ও তো বললো আর এই দেখো গৌরাঙ্গি আবার হচ্ছে ওর টিউশানিতে ড্রয়িং কম্পিটিশান ছিল তো ওকে অ্যাপেল দিয়েছে আর সান দিয়েছে করতে তো ও অ্যাপেল আর সানটা প্র্যাকটিস করছে আর হাজবেন্ড ঘুমিয়ে আছে ওর যেহেতু নাইট শিফট চলছে এখনও আর এই দেখো ও ম্যাঙ্গো করেছিল আর হচ্ছে কালার করেছিল তো আমি ওকে দেখিয়ে দিলাম যে অ্যাপেলটা কালার করো আস্তে আস্তে তো অ্যাপেলটাও কালার করছে আর সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি কারণ আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল তো সেই প্রবলেমের জন্য তোমাদেরকে আমি পুরো নৃসিংহ চতুর্দশীতে শেয়ার করতে পারলাম না তো নেক্সট বার যখন করব অবশ্যই শেয়ার করব তো আমি ভগবানকে ভোগ লাগিয়ে রেখে দিয়েছি সেটা কালকে যেটা পালন করতে হয় চিড়ে ভোগ তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি বন্ধুরা দেখো গৌরাঙ্গি এখানে আপেলের কালার করেছে বা সানের কালার করছে তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই বাই